আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো দর্শক দেখেন এই যে কালো মুরগিটি, এটা ছিল 10টা বাচ্চা, এখন আছে মাত্র 60টা। একদিনে 10টা বাচ্চার মধ্যে 3টা বাচ্চা বেজি নিয়ে গেছে, মানে একটু অগোচরে চলে গেছিলো জঙ্গলের ভিতরে, কারণে দেখতে পায়নি, আর সেই সুযোগটাই বেজি কাজে লাগিয়েছে। এখন মাত্র 60টা আছে। তো যাই হোক, এর মধ্যে 2টা অসুস্থ ছিল, একদম খুবই খারাপ অবস্থা, তো এখনও দেখছি বেঁচে আছে। এখনও জানি না লাস্ট পর্যন্ত কি হবে। এই যে পিছনের যে 2টা দেখছেন, এই এই 2টা খুবই অসুস্থ, এই যে একটা আর একটা চলে গেছে, দেখেন পাখা ঝুলে গেছে, কিন্তু তারপরেও মোটামুটি দৌড়াদৌড়ি করছে, কোনো সমস্যা নেই। জানি না কি হবে, তবে সারা দিন বাধা ছিল, যেটা আপনাদেরকে বললাম যে ম্যাক্সিমাম টাইম বেঁধে রাখি আর কিছু সময় পর পর ছেড়ে দিই। হ্যাঁ, ছেড়ে দিয়ে এইভাবে পাশে পাশে ঘুরি, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, বেজি আক্রমণ না করতে পারে। আর পাশাপাশি বিড়ালও কিন্তু আক্রমণ শুরু করে দিছে ইদানিং। তো আসলে সমস্যা চতুর্দিক থেকে, এখন এগুলোকে বাঁচানোই খুবই দায়, কষ্টসাধ্য হয়ে উঠছে। আপনারা যারা সহজ মনে করেন যে ছেড়ে দিলাম আর বড় হয়ে গেল, বিষয়টা এরকম না, ঠিক আছে? এগুলোর পিছনে অনেক সময় শ্রম ব্যয় করতে হয়। তো দেখুন, সন্ধ্যার আগে একটু ছেড়ে দিলাম, যাতে এইভাবে খাবারগুলো খুঁজে বের করতে পারে। সারা দিন বেঁধে রাখার ফলে বাচ্চাগুলোর আকার অনেকটা ছোট হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া কমে গেছে আর কি, এটা হচ্ছে বিষয়। ওই 2টা বাচ্চা এখানে বড় আর বাকিগুলো ছোট, ওই 2টা হচ্ছে আগে ফুটেছিল, এই জন্যই বাচ্চা বড় এবং ছোট হয়, ঠিক আছে? এই জন্য দেখবেন আপনারা কিছু মুরগির বাচ্চা আগেই, মানে 6 মাস বয়সে কিছু আগেই ডিম দিতে থাকে, আবার কিছু 6 মাস পার হয়ে গেলে ডিম দেয়, ঠিক আছে? মূলত এইগুলোই হচ্ছে ডিফারেন্ট, বা এই সব কারণে এরকমটা হয়ে থাকে। তো দেখুন, ওই যে 2টি বাচ্চা বড় হয়ে গেছে আগে, ওগুলো কিন্তু আগেই ডিম দেবে, ঠিক আছে? আর যেগুলো ছোটো, এগুলো শারীরিক পরিবর্তন হতে অনেকটা সময় লাগবে, এই জন্য মূলত আস্তে আস্তে ডিম দেয়। তো যাই হোক, এখন পর্যন্ত সবগুলো ঠিক আছে। একটা বাচ্চার একটু সমস্যা দেখতে পাচ্ছি, ওটা দেখছি আমি মলদারে মল লেগে আছে, যে কারণে সমস্যাটা হচ্ছে, ওটা ধরে একটু পরিষ্কার করে দিতে হবে। একদিন দিয়েছিলাম, কিন্তু তারপরও দেখছি আবারও লেগে গেছে, এটা একটা সমস্যা, ঠিক আছে? মলদারে মল লেগে থাকে, এটা হচ্ছে এক ধরনের সমস্যা। তো আপনারা, এটা মেডিসিন আছে, মেডিসিন প্রয়োগ করতে পারেন। আমি যেহেতু মেডিসিন ইউজ করি না ম্যাক্সিমাম টাইম, যেটি আগে থেকেই বলে আসছি, আমি একদম ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে দেশি মুরগিগুলো পালন করে থাকি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মুরগি এখন খুঁজে খুঁজে খাবারগুলো বের করে করে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, ঠিক আছে? তো ঠিক এইভাবেই সারাদিন এরকম করে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে, কিন্তু মাঝখান থেকে বেজি এসে 2-4টি নিয়ে যায়, এটা হচ্ছে সমস্যা। নতুবা আর কোনো সমস্যা নেই, যদি আপনার সিকিউরিটি ভালো থাকে, ঠিক আছে? আপনার এরিয়াতে যদি জাল দেওয়া, আপনারা হয়তো দেখতে পারবেন এখানে জাল দেওয়া আছে একটা, কিন্তু জালগুলো ছিদ্র, হ্যাঁ, এই যে কারণে সমস্যাটা হয়, এই ছিদ্র জালের ভিতর দিয়ে বেজি প্রবেশ করে এদেরকে নিয়ে যায়। ম্যাক্সিমাম টাইম এখানেই থাকে, তবে আশেপাশে কিছু বড় গাছ হয়ে গেছে, এখন বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন বৃষ্টিতে গাছগুলো দূরতে বড় হয়ে যায়, এই দেখেন মা চলে গেছে আর এখানে খাচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। তো যেহেতু এখন আর হয়তো বা ঘন্টাখানেক আছে, সন্ধ্যা লেগে আসবে বা লেগে যাবে, তো এখন একটু অপেক্ষা করছি এদের জন্য, একটু খাওয়া দাওয়া করুক ভালো মতো, স্বাস্থ্য আর একটু ভালো হোক, এই আর কি। তো যাই হোক দর্শক, যদি আপনাদের কোনো ধরনের সাহায্য বা কোনো কিছু জানার থাকে দেশি মুরগি সংক্রান্ত, আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।